গাইস, তোমরা সবাই কেমন আছো? শরীর খুব খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হলো আমাদের এখানে, আমার বাপের বাড়ির এখানে কীর্তন শুরু হয়েছে। তোমরা শুনতে পাচ্ছো মনে হয় মাইকের কথা। তো আজকে প্রথম দিন, তো আজকে তোমার কীর্তনের জন্য যে জল ভরতে যায় তো সেখানে যাব। আর আমি আজকে সকাল 12টা কি 12:30টার দিকে এসেছি এখানে। এসে স্নান টান করলাম আর কটা এখন খেলাম। খেয়ে টেয়ে নিয়ে তোমার রেডি টেডি হব, শাড়ি পরবো আর তো ওখানে যাবই। তো এখন বাজে 3:30, তো একটু পরেই সবাই যাবে রেডি টেডি হয়ে, আমিও রেডি হব। তো রেডি টেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। আর কেমন সাজি, জল ভরতে গিয়ে কী কী করি, আমাদের এখানে জল ভরতে গিয়ে কীরকম আনন্দ হয় সেটাও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে সব। আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি মণ্ডপতলায়। আর আমার সাথে যাচ্ছে আমার বোন মামার মেয়ে। তো দেখাচ্ছি ও কেমনভাবে সেজেছে। চলো ওখানে গিয়ে কথা বলছি। সবাই গেছে, বোন দিদি ওরা সব গেল, জেঠিমাও গেছে। তো আমি চলে এসেছি আর ভালো লাগছে না। অনেকক্ষণই এসেছি, এসে বসে টসে ছিলাম, কি করবো ভালো লাগছে না। মনে হয় ওরা আসছে, বাজনার আওয়াজ পাচ্ছি। বসে আছি, আসলে আবার যাবো ওখানে। কদিন তো তোমাদেরকে ভিডিও দেব কীর্তনের। তো আজকে ভিডিওটা কেমন লাগছে জানি। বাড়ির পাশে আমাদের এই বাড়ির পাশেই রাস্তা আছে। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তার জন্য বাইরে বসে আছি, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওরা আসলে
রাস্তাতে তোমাদেরকে দেখাবই। তো ওখানে গিয়ে রাস্তায় গিয়ে আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম লাগছিল। তো পেছনে আস্তে আস্তে সবাই গেছিলাম, পেছনে একটু ফাঁকা ছিল আর সামনে তো পুরো জ্যাম, কিচ্ছু করতে পারিনি। তো বের হয়ে করেছি ভিডিও, তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করো। আর চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, তো আজকে হলো নেক্সট ডে, কালকে আর কথা টথা বলার সুযোগ হয়নি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, না খেয়ে শুয়ে পড়েছি। দিয়ে মা ভাত নিয়ে এসে আবার ডেকে খাইয়ে টাইয়ে দিল, দিয়ে ঘুমিয়ে পড়েছি। দিয়ে আজকে সকালে উঠতে, আজকে সকালে তোমার 9টার দিকে ঘুমের থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, বসলাম, এখনো স্নান ফান কিছুই করিনি। মা রান্না করেছিল কুমড়োর তরকারি, উস্তে ভাতে দিয়েছিল, আমি উস্তে ভাতে খাই না, কুমড়োর তরকারি দিয়ে কটা ভাত খেয়েছি। আর আমাদের এই কীর্তন 5 দিন ধরে হবে, কালকে থেকে শুরু হয়েছে, 5 দিন ধরে হবে। তো মানে বাড়িতে কেউ রান্নাবান্না করবে না, ওখানেই সব কিছু হবে, এই 5 দিন ওখানেই খাওয়া দাওয়া সব কিছুই হবে ওখানে। তো এখন বাজে 11টা, তো মা স্নান করছে, আমি এখনও স্নান করিনি, আমি এখন স্নান করবো না, যা গরম পড়েছে এখন স্নান করলে আর মানে ভালো লাগবে না, পরে মনে হবে না পরে স্নান করলেই ভালো হতো, তো এখন স্নান করবো না, পরে করবো। মা ওখানে খেতে যাবে, আমি তো খেয়েছি, এখন খাবো না। তো মায়ের সাথে যাব, মা যাবে, বড় মা যাবে, বোন যাবে, তো সবাই মিলে খেতে যাবে আর ওখানে একটু যাব। তো দেখতে থাকো ভিডিওটা, তো চলো যাওয়া যাক।
ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।